হাতে গোনা আর কয়েকটি দিন, এরপরেই অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে গোটা রাজ্যে মঙ্গলবার সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার প্রক্রিয়া। বিশালগড় থেকে বিজেপির হয়ে লড়েছেন সুশান্ত দেব। খুব কম সময়ে তাঁর পরিচিতি হয়েছে আকাশ ছোঁয়া। দীর্ঘকাল বিশালগড় বিধানসভা কেন্দ্রটি বামেদের দখলে, তাই এবার জয় নিয়ে আগেই আশা প্রকাশ করেছেন বিশালগড়ের বিজেপি প্রার্থী সুশান্ত দেব। কম সময়ে তার বিপুল জনপ্রিয়তার জেরে মঙ্গলবার বিশালগড় মণ্ডল অন্তর্গত একাধিক বুথ এলাকার মোট 14 পরিবারের 69 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। এদিন দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন বিশালগড়ের বিজেপি প্রার্থী সুশান্ত দেব। বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, আমি আপনাদের সন্তান, বিশালগড়ের ছেলে, আমাকে কাজ করার সুযোগ দিন। যিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে 2018 সালে বিধানসভায় গিয়েছেন, তিনি বিশালগড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও উল্লেখ করেন বিশালগড়ের বিজেপি প্রার্থী সুশান্ত দেব। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমাকে বিধানসভা নির্বাচনে বিশালগড় কেন্দ্রের প্রার্থী মনোনীত করেছে। আমি প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার জন্য আজকে এই 10 নম্বর বুথ নিয়ে আমি ছখানা বুথে গিয়েছি। মানুষ যেইভাবে আমাকে আশীর্বাদ এবং স্বাগত জানিয়েছে, সত্যি আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি একটা কথাই বলবো, রাজনৈতিক নেতৃত্বের মতো কথা বলবো না, আমি আপনাদের নিজের সন্তান, বিশালগড়ের ছেলে, আমাকে একটু কাজ করার সুযোগ দেবেন আপনারা। কারণ গত 18 নির্বাচনে আমরা বিশালগড়ে যেই ভুলটা করেছিলাম, আমরা বিশালগড়ের প্রার্থীকে, বিজেপির প্রার্থীকে আমরা জেতাতে পারিনি। সে অবস্থায় যেই ভদ্রলোক বিশালগড়ের মানুষের ভোট পেয়ে পবিত্র বিধানসভায় গেছেন, উনি বিশালগড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উনি এই 5 বছরে বিশালগড়ের মানুষ কীরকম আছে খোঁজখবর নেওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করেনি। সে অবস্থায় এই সিপিএমের 25 বছরের অপশাসন। বামেদের বেশ শক্তপোক্ত কেন্দ্রই বিশালগড়, কিন্তু ভোট এগিয়ে আসতেই যে হারে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে বিশালগড়ে ভোটাররা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে অনেকটাই তালমাতাল অবস্থা সিপিআইএমের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।